সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করছি। এখানে দেয়া আছে, লক্ষ্য করা যায়, 4 এন্ড 4 ওভার 5 ডিভাইডেড বাই 6 এন্ড 2 ওভার 5 ইকুয়াল টু হোয়াট। এখানে একটি এক্সপ্রেশন দেয়া আছে এবং এই এক্সপ্রেশনটির মান আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, 4 এন্ড 4 ওভার 5 এই ভগ্নাংশটিকে আমরা 4 ইন্টু 5 হয়ে যাচ্ছে 20, 20 প্লাস 4 হয়ে যাচ্ছে 24, 24 ডিভাইডেড বাই 5 আকারে লিখতে পারি। অনুরূপভাবে 6 এন্ড 2 ওভার 5 এই ভগ্নাংশটিকে আমরা 6 ইন্টু 5 হয়ে যাচ্ছে 30, 30 প্লাস 2 হয়ে যাবে 32, 32 ডিভাইডেড বাই 5 আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি 24 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 5, কারেক্ট? কারেক্ট। এখন আমরা এখানে চাইলে, লক্ষ্য করা যাক, এখানে ভাগ অপারেটরকে গুণ অপারেটরে পরিণত করতে পারি। সেক্ষেত্রে আমাদের তৃতীয় যে ভগ্নাংশটি রয়েছে, লক্ষ্য করা যাক সেটি কিন্তু আমরা উল্টিয়ে দেব, কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি 5/32, যেহেতু এখানে ভাগ অপারেটর গুণ অপারেটর হয়ে গেল, এখানে আমাদের এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দিতে হলো, কারেক্ট? এখানে হর হয়ে গেল লব এবং লব হয়ে গেল হর, কারেক্ট? আগের ভগ্নাংশের যা হর ছিল তা নতুন ভগ্নাংশের লব হয়ে গেল। অনুরূপভাবে আগের ভগ্নাংশের যা লব ছিল তা নতুন ভগ্নাংশের হর হয়ে গেল। লক্ষ্য করা যাক, আমরা এখানে উপরে নিচে 5 দিয়ে কাটতে পারি, খুবই সিম্পল, তাই না? 5 দিয়ে কেটে দিতে পারি। আমরা উপরে নিচে 8 দিয়ে অনুরূপভাবে এই দুটি সংখ্যাকে কাটতে পারি। আমরা যদি এখানে 24 কে 8 দিয়ে কাটি আমরা পাচ্ছি 3, এবং 32 কে যদি আমরা 8 দিয়ে কাটি আমরা পাচ্ছি 4, কারেক্ট? তাহলে আমরা এখানে সিম্পলি পাচ্ছি 3 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের প্রদত্ত এই এক্সপ্রেশন, লক্ষ্য করা যাক, এই এক্সপ্রেশনের মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার।